আপনারা ঢাকায় অবস্থান করবেন কর্মসূচি সফল না হওয়া পর্যন্ত একজনও ঢাকা ছাড়বেন না আমাদের আজকে যারা রাস্তায় আছে সে বিএনপি হোক জামাতের হোক হেফাজতের হোক সবাই আমাদের ভাই সবাই আমাদের সহযোদ্ধা সবাই সবাইকে সহযোগিতা করবেন একটা কথা আপনাদেরকে বলে দেই আপনারা আজকে এই যেখানে শত শত লোক হাজার হাজার লোক এর মধ্যে থেকে দুই চারজন দশ বিশ জন লোককে যেন কোন স্থান থেকে পল্টন কাকরাইল মতিঝিল শাপলা চত্বর নটরডেম কলেজের মাঠ কোন জায়গা থেকে যেন হায়নারা গ্রেপ্তার না করতে পারে হায়নারা আঘাত না করতে পারে আপনারা সর্ব অবস্থায় সম্মিলিতভাবে প্রতিরোধ করে তুলবেন দুই একটা জায়গা থেকে প্রতিরোধ এবং অ্যাকশন শুরু হয়ে গেলে ওরা পিছু হটবে আজকে এই যে মহাযাত্রার পথে আমাদের যে যাত্রা শুরু হয়েছে শেখ হাসিনার পতন না ঘটা পর্যন্ত আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে আপনারা যারা যেই রাজনৈতিক দলের কর্মী ঢাকায় এসেছেন আপনারা ঢাকায় অবস্থান করবেন কর্মসূচি সফল না হওয়া পর্যন্ত একজনও ঢাকা ছাড়বেন না আমরা আপনি একটু বসে যান বিএনপি সহ চুকুপাত আন্দোলনকারী দল সমূহ দুপুরের পরে আলোচনায় বসে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঠিক করব ঘোষণা দেব আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা ঢাকা এসেছেন কোনোভাবেই ঢাকা ছাড়বেন না পরবর্তী কর্মসূচি যখন যেভাবে ঘোষণা হবে সেই কর্মসূচিকে সফল করার জন্য আপনারা সেভাবে আন্দোলন সংগ্রাম প্রতিরোধ করে তুলবেন এই আন্দোলনের গ্রেপ্তার হামলা মামলা ধারাবাহিকভাবে চলছে কিন্তু বন্ধুগণ আজকের এই যে লক্ষ লক্ষ জনতার গণস্রোত ঠেকাতে পেরেছে এই জনস্রোত ঠেকাতে পারবে না শেখ হাসিনা যদি মান সম্মান নিয়ে পদত্যাগ না করে আমরা গণভবন থেকে শেখ হাসিনাকে আমরা বের করব পরিষ্কার ভাবে বলে দিতে চাই এই বেইলি রোডের এই মন্ত্রীপাড়া থেকে একটা অবৈধ মন্ত্রীকেও জনগণ বের হতে দিবে না বিচারপতিদেরকে বলতে চাই বিচারপতি তোমার বিচার করবে যারা আজকে গেছে এই জনতা